আমরা যারা এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট সেকশন থেকে এই সানবাতিং রেয়ার রিমোটটা ক্লেম করতে পারিনি, ওবি 45 আপডেটের পর নতুন মিশন কমপ্লিট করে এই সানবাতিং রেয়ার রিমোটটা আমরা ইজিলি ক্লেম করতে পারব। কেননা অ্যাচিভমেন্ট সেকশনে যেমন তিনটে আলাদা ক্যাটাগরি আছে, ব্যাটেল, কালেক্টর, কেরিয়ার, তেমনই আপডেটের পর একটা ফ্রি মিশনের নতুন ক্যাটাগরি অ্যাড হতে চলেছে যার নাম হচ্ছে সিজন এক্সক্লুসিভ। আপডেটের পর র্যাঙ্ক সেকশনেও একটা নতুন অপশন অ্যাড হতে চলেছে যার নাম থাকবে সিজন গোলস। আর এখানে তোমরা কিছু লেভেল দেখতে পারবে সিএস র্যাঙ্ক আর বিআর র্যাঙ্কের জন্য, যে লেভেল কমপ্লিট করে তোমরা ফ্রিতে অনেক কিছু আইটেম রিওয়ার্ড ক্লেম করতে পারবে। এছাড়াও ওবি 45 আপডেটে ম্যাপের মধ্যে নতুন কি কি চেঞ্জেস করা হচ্ছে সেগুলো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। আর ঈদ ইভেন্ট স্পেশাল অলরেডি কয়েকটা ইভেন্ট গেমের মধ্যে চলে এসেছে যেখান থেকে তোমরা ফ্রিতে কয়েকটা আইটেম রিওয়ার্ড ক্লেম করতে পারছো, কিন্তু মেন যে আইটেম রিওয়ার্ডগুলো সেগুলো আসতে চলেছে ফ্রি ইভেন্টের মাধ্যমে। সেই ফ্রি ইভেন্টগুলো তাছাড়াও আপকামিং অনেকগুলো কনফার্ম পেইড ইভেন্টের আপডেট আজকের ভিডিওতে রয়েছে। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভাই, ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো আপডেটের পর বারবুনা ম্যাপের কোন কোন জায়গায় চেঞ্জেস করা হয়েছে। চেঞ্জেস লোকেশন নাম্বার ওয়ান হাঙ্গার। এখনকার আপডেটে বারবুনা ম্যাপের হাঙ্গার জায়গাটা যেখানটা আর কি ভেন্ডিং মেশিন রয়েছে, ভেন্ডিং মেশিনের চারপাশটা একটা জাল দিয়ে ঘেরা রয়েছে। এই জালটা কিন্তু এপার থেকে ওপার আমরা যেতে পারি না, কিন্তু ওবি 45 আপডেটের পর এই জাল সিস্টেমটাকে একটু চেঞ্জ করা হয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ জালটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আর একটা ছোট ওয়াল করা হয়েছে যার এপার থেকে ওপারে তোমরা লাফিয়ে আর কি যেতে পারবে। ওই ভেন্ডিং মেশিনের বাউন্ডারিটা তোমরা ঠিক এই টাইপের দেখতে পারবে। আপডেটের পর হাঙ্গার জায়গায় এই ছোট্ট একটা চেঞ্জেস করা হয়েছে। চেঞ্জেস লোকেশন নাম্বার টু সান্তোসা। এখনকার আপডেটে বারবুনা ম্যাপের সান্তোসা জায়গাটাই ঠিক এই লোকেশনটা একটা ঘর দেখতে পাও যার পাশে একটা রেলিং রয়েছে আর এখানে একটা বক্স রয়েছে, যে বক্সের উপরে উঠে রেলিংয়ে উঠে আমরা এই ঘরটার উপরে উঠতে পারতাম। আর এটা সিএসএ বেশি করা হতো কারণ সিএসএ লং রেঞ্জের গান নিয়ে এই ঘরটার উপরে উঠে এখান থেকে যদি কভার দেয় তাহলে কিন্তু ভাই ইজিলি রাউন্ড বেরিয়ে যায়। কিন্তু ওবি 45 আপডেটের পর যাতে আমরা এই ঘরটার উপরে না উঠতে পারি সেই জন্য এই রেলিংয়ের পাশে যে বক্সটা রয়েছে সেটাকে সরিয়ে দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে বক্সটাকে। এরপর চেঞ্জেস লোকেশন নাম্বার থ্রি রিভার সাইড। বারমুডা ম্যাপের রিভার সাইডের পাশে এই যে লোকেশনটা রয়েছে যেটা আর কি আমাদের ক্লাস কোয়ার্ডে অনেকবার পড়ে, তো যখন আমরা ক্লাস কোয়ার্ড খেলি যখন আমাদের এই লোকেশনটায় পড়ে তো এই লোকেশনটা কি হয় অনেক বান্দাই ছাদটার উপরে চলে যায়, এখানে আর কি গ্লুয়াল লাগিয়ে লাগিয়ে উপরে ওঠা যায়। কিন্তু ওবি 45 আপডেটের পর থেকে এখানটা চেঞ্জেস করে দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এই ছাদটা একটা ওয়াল তৈরি করেছে যাতে আমরা এর উপরে না উঠতে পারি। একটা কাঠের ওয়াল দেখতে পাচ্ছ দুদিকই করা হয়েছে, এদিকেও তোমরা ওয়াল দেখতে পারবে আর ওদিকটাতেও ওয়াল থাকবে যাতে আমরা ওপরটাতে না উঠতে পারি। সেম এই একই কারণের জন্য বারমুডা ম্যাপের যে অবজারভেটরি লোকেশনটা রয়েছে এখানেও চেঞ্জেসটা করা হয়েছে। এই জায়গাটা হয়তো তোমাদের মনেই আছে যেখানটা আর কি একটা ওয়াল লাগিয়ে আমরা এই ছাদটার উপরে উঠতে পারতাম, সেম একই রিজনের জন্য এই জায়গাটাতেও তোমরা চেঞ্জেস দেখতে পারবে। আপডেটের পর থেকে এই জায়গাটাতেও তোমরা একটা বাউন্ডারি দেখতে পারবে, যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এই টাইপের ওয়াল দিয়ে ঘিরে দিয়েছে যাতে আমরা ওবি 45 আপডেটের পর থেকে এটার উপরে না উঠতে পারি। আর এই ওবি 45 আপডেটে বারমুডা ম্যাপের যে জায়গাটায় সব থেকে বড় একটা চেঞ্জেস করা হয়েছে সেটা হচ্ছে রিমনাম ভিলেজ। আপডেটের পর থেকে যখনই তোমরা রিমনাম ভিলেজের কাছে নামবে, যখন তোমরা প্লেন থেকে আর কি ল্যান্ড করবে তখন তোমরা ঠিক ওপর থেকে এই টাইপের একটা ভিউ দেখতে পারবে, আর যখন তোমরা এই লোকেশনটায় আসবে ঠিক এই টাইপের তোমরা ডেকোরেশন দেখতে পারবে যেটা আর কি সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু রাখা হয়েছে যেগুলো আর কি সামারে থাকে, একটা বিচ টাইপের। আর এখানটায় তোমরা দু সাইডে দুটো গোলবার দেখতে পারবে আর এখানে দুটো বলও থাকবে যেগুলো আর কি তোমরা গোল করতে পারবে, মানে এইখানটায় এসে তোমরা কিন্তু ফুটবলও খেলতে পারবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ এই বলটাকে তোমরা যখনই টাচ করবে বলটা কিন্তু আগের দিকে আগাতে থাকবে, এইভাবে আগাতে আগাতে যখনই তোমরা গোল করবে একটা সেলিব্রেশন টাইপের হবে। অ্যান্ড এখানে তোমরা এটার কাছে যখনই আসবে আবার কিন্তু তোমাদের বলটা চলে আসবে। আর একটা বিচকে ডেকোরেশন করার জন্য যা কিছু লাগে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, যেমন কি সানবাথ নেওয়ার তোমরা সিট দেখতে পারবে, এছাড়াও তোমরা এখানে জাসিল পেটের একটা বোট দেখতে পারবে যেটা কিন্তু তোমরা চালাতে পারবে না, চালাতে পারলে ভালো হতো। বাকি একটু আগের দিকটায় তোমরা যদি দাও এখানে একটা তোমরা স্টেজ দেখতে পারবে যেখানে বক্স টক্স সব কিছু রাখা আছে, তো এখানে তোমরা এসে ডান্স টান্স করতে পারবে মানে ইমোট দেখিয়ে, বাকি এর বেশি কিছুই না। তো সামার ইভেন্টের ডেকোরেশনটা তো ভাই আমার অনেক বেশি ভালো লেগেছে, বাকি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আপডেটের পর রিমনাম ভিলেজে তোমরা এই চেঞ্জেসটা দেখতে পারবে। আপডেটের পর এই কিছু কিছু জায়গায় তোমরা ছোটখাটো চেঞ্জেস দেখতে পারবে, কিন্তু এরপরে তোমাদের যে চেঞ্জেসটার ব্যাপারে বলতে চাচ্ছি সেটা ম্যাপের একটা বড় চেঞ্জেস হতে চলেছে। যেমন এখানে তোমরা দেখো আমি কেলি ক্যারেক্টারকে রোজ দিয়ে প্রপোজ করলাম আর সে হার্ট দেখি অ্যাকসেপ্টও করলো, আয় হায়, আর এই খুশিতে আমরা লুটও পাবো। আরে ভাই মজা করছি, এরকম কিচ্ছু না। আপডেটের পর বা সেভেন্থ অ্যানিভার্সারি ইভেন্টের সময় বারমুডা ম্যাপের বিভিন্ন জায়গায় কেলি, মোকো, হায়াট ওই তিনটে ক্যারেক্টারের 3D হলোগ্রাম আমরা গেমের মধ্যে দেখতে পারবো। এই ক্যারেক্টারের 3D হলোগ্রামের কাছে আমরা যখনই যাব ইউজার বাটন আমরা দেখতে পারবো, তো যখনই আমরা ইউজার বাটনে ক্লিক করব সেই ক্যারেক্টারের 3D হলোগ্রামের মাথার উপরে একটা হার্ট বা একটা দিল দেখাবে, অ্যান্ড এটার পরে আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি উইজও করবে অ্যান্ড তার সাথে আমাদেরকে লুটও দেবে। আর এগুলো হওয়ার পর ক্যারেক্টারের যে 3D হলোগ্রামটা আছে এটা কিন্তু উধাও হয়ে যাবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে
যে ক্যারেক্টারের 3D হলোগ্রামগুলো আমরা ম্যাপের কোথায় কোথায় দেখতে পারব, কোথায় কোথায় খুঁজবো আমরা। এটার অ্যান্সার হচ্ছে তোমাদেরকে খুঁজতে লাগবে না। যেমন কয়েন মেশিনের একটা ফিক্সড লোকেশন থাকে ম্যাপের মধ্যে, ইয়েলো কালারের তোমরা একটা ডট দেখতে পাও কয়েন মেশিন যেখানে আর কি থাকে, ঠিক তেমন এই ক্যারেক্টারগুলো 3D হলোগ্রামের একটা ফিক্সড লোকেশন থাকবে যেটা ম্যাপের মধ্যে তোমাদের শো করবে। ম্যাপের মধ্যে আরো একটা ডট দেখতে পারবে যেটা হালকা গ্রিন কালারের বা হালকা আকাশি কালারের, তোমরা এই ডটটা দেখতে পারবে। আর ম্যাপের কোথায় কোথায় 3D ক্যারেক্টারের হলোগ্রামগুলো রয়েছে ম্যাপটা খুললেই তোমরা সেই লোকেশনগুলো দেখতে পারবে, কেননা এই 3D হলোগ্রামগুলোর কাছে গেলেই আমরা ভালো লুট নিতে পারবো। তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে, এখন আমি তোমাদের আপকামিং 100% কনফার্ম কিছু ফ্রি ইভেন্ট এবং পেইড ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই। যেমন আজকে টুনাইট আপডেট, আজকে হচ্ছে 14 তারিখ, কালকে 15 তারিখ আমাদের গেমে তেমন কোনো ইভেন্ট বা আপডেট আসবে না, কিন্তু 16 তারিখে গেমের মধ্যে নতুন দুটো ইভেন্ট তোমরা দেখতে পারবে, একটা হচ্ছে ফ্রি ইভেন্ট আর একটা হচ্ছে পেইড ইভেন্ট। তো প্রথমে তোমাদের ফ্রি ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দিই। ফ্রি ইভেন্টটা অলরেডি গেমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফ্রি ইভেন্ট এখনো গেমের মধ্যে স্টার্ট হয়নি, একটা টাইমিং চলছে। এই টাইমিংটা 16 তারিখে শেষ হবে আর 16 তারিখে ইভেন্টটা স্টার্ট হবে। ইভেন্টের নাম থাকবে ঈদ মুবারক। এন্ড এই ফ্রি ইভেন্টটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ফ্রি ইভেন্টে তোমাদের কিছু মিশন দেওয়া থাকবে। টোটাল এখানে তোমাদের 7টা বুইয়া করতে হবে। BRCS বা নলুট 3টে মুড়ি তোমরা কমপ্লিট করতে পারো। যখন তোমরা 7টা বুইয়া কমপ্লিট করবে, তোমরা স্ক্রিনের উপর যে হ্যাটটা দেখতে পারছো বা যে হেয়ারস্টাইলটা দেখতে পারছো, এটা কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তাছাড়াও এখান থেকে তোমরা 3টে ল্যাক্রয়েল ভাউচার, 2টো সাপ্লাই ক্রেট তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো ফ্রি ইভেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম। আর 16 তারিখে এই ফ্রি ইভেন্টের পাশাপাশি একটা পেইড ইভেন্টও আসবে, যেটা একটা নতুন রিং ইভেন্ট হতে চলেছে, যেটা অনেকদিন আগে থাকতে আমি তোমাদের বলে আসছি। যে ইভেন্টের নাম থাকবে সাইলেন্স রিং ইভেন্ট। এই সাইলেন্স রিং ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অনেকদিন আগে থাকতে তোমাদের প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখাচ্ছিলাম যে 9টা আইটেম রিওয়ার্ড তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে, আর 9টা আইটেম রিওয়ার্ডই কনফার্ম করা হয়েছে। সবার প্রথমেই তোমরা একটা বান্ডিল দেখতে পারছো, যেটার নাম হচ্ছে ব্লেড অফ দ্য সাইলেন্স বান্ডিল। এটা তোমরা মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার দুটো ক্যারেক্টারকে পড়াতে পারবে। এরপর সেকেন্ড আইটেমে থাকবে একটা নতুন ইমোট, যেটার নাম হচ্ছে হ্যাপি ল্যাম্প সোল্ডারিং, যেটা আর কি একটা ভেড়াকে নিয়ে একটু ডান্স টান্স করবে। তো দেখতে পারছো ইমোটটাও থাকবে। বাকি এরপরে তোমরা একটা গান স্কিনও দেখতে পারবে, কম গানের স্কিন। তো এই গান স্কিনটাও থাকবে এই রিং ইভেন্টের মধ্যে। তাছাড়াও এই সাইলেন্স থেমেরই একটা প্যারাঙ্গের স্কিনও দেখতে পারবে, যে প্যারাঙ্গের স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। প্যারাঙ্গের স্কিনটা ছাড়াও তোমরা একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পারবে, আর ব্যাকপ্যাকের স্কিনের সাথেই তোমরা 2টো হেয়ারস্টাইল দেখতে পারবে, যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, বা 2টো হ্যাট টাইপের দেখতে পারবে, আর এর সাথেই তোমরা 2টো অবতার দেখতে পারবে। তো সাইলেন্স থিমের এই নতুন রিং ইভেন্টটা গেমের মধ্যে আসতে চলেছে 16 তারিখে, আর এই রিং ইভেন্টটা হতে চলেছে ঈদ স্পেশাল রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টটা ইউনিভার্সাল রিং টোকেনের হবে, সেই জন্য এই রিং ইভেন্টে তোমরা ইউনিভার্সাল রিং টোকেন ইউজ করতে পারবে। তো 16 তারিখের কনফার্ম ইভেন্টগুলো তোমাদের জানিয়ে দিলাম। এরপর 17 তারিখে আরও একটা ফ্রি ইভেন্ট তোমরা দেখতে পারবে, যেটার নাম থাকবে ঈদ সেলিব্রেট টুগেদার। এই ফ্রি ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইভেন্টটা 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত গেমের মধ্যে থাকবে, যেখানে তোমাদের কিছু মিশন দেওয়া থাকবে। সেই মিশন কমপ্লিট করে তোমরা স্ক্রিনের উপর যে পিনটা দেখতে পারছো সাইলেন্ট গড পিন, এই পিনটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। এছাড়াও এই ফ্রি ইভেন্টে একটা লেজেন্ডারি ব্যাটল স্কিনও থাকবে, যেটা আমরা ফ্রিতে নিতে পারবো, শুধুমাত্র আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে। আর ব্যাটল স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, ইউনিক টাইপের করা হয়েছে। ব্যাটল স্কিনটার নাম হচ্ছে বিম অফ সাইলেন্স ঈদ স্পেশাল। এই ব্যাটল স্কিনটার পিনটা কিন্তু আমরা ফ্রিতে পাবো। যে ফ্রি ইভেন্টটা 17 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, আরও একটা ঈদ স্পেশাল ফ্রি ইভেন্ট কনফার্ম করা হয়েছে, যেটা 21 তারিখে গেমের মধ্যে আসতে চলেছে। 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইভেন্টটা গেমের মধ্যে থাকবে। এই ফ্রি ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। ইভেন্টের নাম থাকবে ঈদ ড্যামেজ চ্যালেঞ্জ। এই ইভেন্টে তোমাদের ড্যামেজ দেওয়ার একটা মিশন দেওয়া থাকবে, সেই মিশন কমপ্লিট করে তোমরা স্ক্রিনের উপর যে লুটবক্স স্কিনটা দেখতে পারছো কেস অফ সাইলেন্স, এই লুটবক্স স্কিনটাও তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, আপডেটের পর র্যাঙ্কে আমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবো। তো র্যাঙ্কের প্রথমের যে ফ্রি রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট সেকশনে, কারণ আপডেটের পর থেকে অ্যাচিভমেন্ট সেকশনে তোমরা একটা নতুন ক্যাটাগরি দেখতে পারবে। যেমন অলরেডি অ্যাচিভমেন্ট সেকশনে 3টে ক্যাটাগরি আছে, ব্যাটেল কালেক্টর কেরিয়ার, এই 3টে ক্যাটাগরি আলাদা রয়েছে, তেমনই আরও একটা নতুন ক্যাটাগরি আসতে চলেছে যার নাম হচ্ছে সিজন এক্সক্লুসিভ। এই সিজন এক্সক্লুসিভ নতুন ক্যাটাগরিতে তোমরা কিছু নতুন অ্যাচিভমেন্টের মিশন দেখতে পারবে, যেগুলো তোমরা সেই সিজনেই র্যাঙ্ক গেম খেলে কমপ্লিট করতে পারবে। আর যখন তোমরা র্যাঙ্ক গেম খেলে সেই মিশনগুলো কমপ্লিট করবে, অবভিয়াসলি তোমরা অ্যাচিভমেন্টের পয়েন্ট নিতে পারবে। আর যে সানবাতিং ইমোটটা রয়েছে অ্যাচিভমেন্ট সেকশনে, তোমাদের যাদের আর কি 7,000 বা 7,500 স্কোর হয়ে রয়েছে, মানে অ্যাচিভমেন্ট পয়েন্ট হয়ে রয়েছে, তোমরা কিন্তু এই নতুন মিশনগুলো কমপ্লিট করে 8,000 ইজিলি কমপ্লিট করতে পারবে, আর সানবাতিং ইমোটটা তোমরা ক্লেম করতে পারবে। আর যেমন অ্যাচিভমেন্ট সেকশনে 3টে ক্যাটাগরি রয়েছে, ব্যাটেল কালেক্টর কেরিয়ার, এই 3টে ক্যাটাগরির আলাদা আলাদা রিওয়ার্ড রয়েছে, তেমনই সিজন এক্সক্লুসিভেরও তোমরা কিছু আলাদা রিওয়ার্ড দেখতে পারবে, যেগুলো আর কি অ্যাচিভমেন্টের থিমে থাকবে। অ্যাচিভমেন্টের থিমে ডিজাইন তো করেছে, কিন্তু এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি, হতে পারে সেই রিওয়ার্ডসগুলো তোমরা এই সিজন এক্সক্লুসিভ ক্যাটাগরিতে দেখতে পারবে। তো B45 আপডেটের পর যখন এই নতুন ক্যাটাগরিটা গেমের মধ্যে চলে আসবে, আর কীভাবে তোমরা মিশনগুলো কমপ্লিট করবে, কীভাবে তোমরা অ্যাচিভমেন্টের পয়েন্টগুলো কালেক্ট করবে, আর কী কী রিওয়ার্ড তোমরা ফ্রিতে নিতে পারবে যখনই আমি জানতে পারবো, অবশ্যই তোমাদের আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর আপডেটের পর তোমরাও নিজেরা দেখে নিতে পারবে, তাও আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। কিন্তু আপডেটের পর র্যাঙ্কে এর থেকেও ভালো রিওয়ার্ড তোমরা যেখান থেকে পাবে, তার জন্য তোমাদের ক্লিক করতে হবে র্যাঙ্কে। র্যাঙ্কে ক্লিক করার পর এখানে ওয়েপেন গ্লোরির উপরে তোমরা একটা নতুন অপশন
অপশন দেখতে পারবে যেটা নাম হচ্ছে সিজন গোলস। যখনই আমরা এই সিজন গোলস এর অপশনে ক্লিক করব আমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে যেখানে তোমরা সিএস র‍্যাঙ্ক আর বিআর র‍্যাঙ্কের নিচে লেভেল দেখতে পারবে। এখানে বিআর আর সিএস দুটোতেই কিন্তু 30 লেভেল করে থাকবে। 30 লেভেল তোমাদের যদি কমপ্লিট করতে হয় তাহলে তোমাদের বুইয়া করতে হবে। সিএস র‍্যাঙ্ক গেমের মধ্যে তোমাদের 30টা বুইয়া করতে হবে আর বিআর র‍্যাঙ্ক গেমের মধ্যেও তোমাদের 30টা বুইয়া করতে হবে। যখনই তোমরা বুইয়া করবে এই যে লেভেলটা এটা কিন্তু বাড়তে থাকবে। আর দেখতে পাচ্ছ এখানে 5 লেভেলে 10 লেভেলে 15 লেভেলে এই রকমের রিওয়ার্ড দেয়া রয়েছে। কিন্তু আগেই তোমাদের বলে দিই আপডেটের পর এই লেভেলগুলোতে সেম টু সেম রিওয়ার্ড থাকবে না। আপডেটের পর এই রিওয়ার্ডগুলো তোমরা চেঞ্জ হওয়া দেখতে পারবে। আর র‍্যাঙ্কের থিমে এই OB45 আপডেটে নতুন দুটো গ্লোবাল স্কিনও ডিজাইন করেছে যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটা বিআর র‍্যাঙ্কের জন্য আর একটা সিএস র‍্যাঙ্কের জন্য এই দুটো গ্লোবাল স্কিন হতে পারে এই লেভেলের মধ্যে তোমরা দেখতে পারবে। একদম শেষ লেভেলে এই গ্লোবাল স্কিনগুলো থাকবে। আমি এখনো পর্যন্ত কনফার্ম না বা আমি এখনো পর্যন্ত জানি না যে এই লেভেলগুলোতে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে। কিন্তু আপডেটের পর যেহেতু সিজন গোলসও আসছে আর নতুন গ্লোবাল স্কিনগুলো আপডেটের পরই ডিজাইন করা হচ্ছে তো হতে পারে সিজন গোলসে 30 লেভেলে তোমরা এই গ্লোবাল স্কিনগুলো দেখতে পারবে। তো দেখা যাক আপডেটের পর সিজন গোলসে কি কি আইটেম রিওয়ার্ড দেওয়া হয়। বাকি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে সবাই মিলে একটা করে লাইক করে দাও। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। টেক কেয়ার টাটা বাই বাই গাইস।